তো আজকে আমি আপনাদের সাথে কথা বলবো নর্থ সাইপ্রাস এবং সাউথ সাইপ্রাসের মধ্যে আসলে পার্থক্যটা বলবো, যাতে করে আপনাদের আসলে সুবিধা হয় যে আসলে আপনারা কোন সাইপ্রাসে যাবেন এবং স্টুডেন্ট ভিসায় যাবেন না ওয়ার্ক পারমিটে গেলে আপনাদের জন্য বেশি সুবিধা হবে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এবং অনেকবার বলেছি খরচের ব্যাপারটা, তারপরেও দেখা যায় আমি এই ভিডিওর মধ্যে আপনাদেরকে কিছুটা খরচের একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব। সো ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। কি খবর তোমাদের? তো বরাবরের মতো আমি যেহেতু সাইপ্রাস নিয়ে কথা বলবো, দুইটা পাশ নিয়ে কথা বলবো, সাউথ সাইপ্রাস এবং নর্থ সাইপ্রাস নিয়ে, তো স্টুডেন্ট ভিসা এবং ওয়ার্ক পারমিট নিয়ে কথা বলবো আপনাদের সাথে। তো আসলে কোনটাতে গেলে আপনাদের জন্য বেস্ট হবে সেই রাস্তাটা আসলে বলে দেওয়ার চেষ্টা করব, যে আপনাদের দুইটার মধ্যে পার্থক্য বলে দেবো, এরপর আপনারা ডিসাইড করবেন আসলে কোনটা আপনার জন্য বেস্ট হবে। তো সাইপ্রাসের নাম শুনলে সবাই এই জিনিসটা কনফিউশনের মধ্যে পড়ে যায় যে স্টুডেন্ট ভিসায় যাবে না ওয়ার্ক পারমিটে যাবে, ওয়ার্ক পারমিটে গেলে কোন সাইপ্রাসে যাবে। তো এই ব্যাপারগুলো নিয়ে নিয়ে আসলে আজকের আলোচনা। তো যারা বাংলাদেশ থেকে আসলে সাইপ্রাসে কাজের উদ্দেশ্যে ফ্লাই করতে চাচ্ছেন, এবং বেশিরভাগ সাইপ্রাসে দেখা যায় মধ্যবিত্ত ফ্যামিলি ছেলেরা যায়, তো যারা আসলে কাজের উদ্দেশ্যে যেতে চাচ্ছে না এবং ফ্যামিলিকে আপনার সাপোর্ট দিতে হবে, এই ধরনের চিন্তা ভাবনা যাদের আছে তাদেরকে আমি বলবো স্টুডেন্ট ভিসাতে যদি যেতে চান তাহলে আপনারা নর্থ সাইপ্রাসটা অ্যাভয়েড করবেন স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে, শুধুমাত্র স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে আপনারা নর্থ সাইপ্রাসটাকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন। কারণ হলো গিয়ে কি, আপনার নর্থ সাইপ্রাসে যখন যাবেন, নর্থ সাইপ্রাসের মধ্যে আপনাদের স্টুডেন্ট ভিসায় যদি যান তাহলে স্টুডেন্ট প্রত্যেক সেমিস্টারে আপনি ফি দেওয়ার পরে আপনি যে আর্নিংটা করবেন বাহির থেকে সেই আর্নিং এর মাধ্যমে আপনার ওইখানে সার্ভাইভ হয়তো করতে পারবেন, কিন্তু বাংলাদেশে আপনি কোনো টাকা পাঠাতে পারবেন না। কিন্তু যদি আপনি সাউথ সাইপ্রাসের মধ্যে যান, সাউথ সাইপ্রাসের মধ্যে গেলে আপনি স্টুডেন্ট ভিসায় যাওয়াটা আপনার জন্য বেস্ট হবে, যদি স্টুডেন্ট ভিসায় সাইপ্রাসে যাওয়ার চিন্তা ভাবনা থাকে। এর কারণ কি আপনাকে বলে দিই, কারণ হলো স্টুডেন্ট ভিসায় যদি আপনি সাইপ্রাসে সাউথ সাইপ্রাসে যান তাহলে দেখা যাবে যে আপনি প্রতি বছর বা 6 মাস অন্তর অন্তর আপনার সেমিস্টার ফি গুলা দেওয়ার পর আপনি ভালো একটা আর্নিং করতে পারবেন এবং বাংলাদেশে ভালো একটা অ্যামাউন্ট আপনারা পাঠাতে পারবেন। তো এটা হলো স্টুডেন্টদের ক্ষেত্রে, স্টুডেন্ট ভিসায় যদি কারো যাওয়ার চিন্তা ভাবনা থাকে তাদের জন্য আসলে এই রাস্তাটা। এখন অনেকে আসে আসলে আমাকে প্রশ্ন করেন যে ভাই আমার তো 2010-এ দেখা যায় সেমিস্টার শেষ হয়ে গেছে বা আমার বয়সটা অনেক বেশি হয়ে গেছে, আমাদের যাওয়ার রাস্তাটা কি? তো যারা এই ধরনের মানে এইচের একটা প্রবলেমে পড়তেছেন, যাদের বয়সটা একটু বেশি হয়ে গেছে, মোটামুটি স্টুডেন্ট স্টুডেন্ট বোঝা যায় না, তাদের জন্য আমি বলবো ওয়ার্ক পারমিটের কথা। ওয়ার্ক পারমিটে যদি আপনারা যেতে চান তাহলে আপনাদেরকে আমি রেফার করব নর্থ সাইপ্রাসটা, নর্থ সাইপ্রাসটা ওয়ার্ক পারমিটের জন্য রেফার করব এই কারণে, কারণ সাউথ সাইপ্রাসে যদি আপনি ওয়ার্ক পারমিটে যান তাহলে দেখা যাবে যে যদি ফার্মের ভিসাতে যান 500-550 ইউরোর মতো আপনার স্যালারি হবে, এবং এগ্রিকালচার ভিসাতে গেলে 600 ইউরোর মতো আপনার স্যালারি হয়, এবং আলফা মেগাতে খুব কমই মানুষ আসলে জব করতে পারে, তো সেখানে দেখা যায় 800-850 ইউরোর মতো আসলে স্যালারিটা হয়, যেটা কিনা আপনার নর্থ সাইপ্রাসে যদি হিসাব করেন, নর্থ সাইপ্রাসে এখন বর্তমানে আপনারা জানেন যে 11,800 টেল আর কি স্যালারি সরকারি গভর্নমেন্টের হিসেব অনুযায়ী, যদিও 11,800 টেলটা দেয় না, 10-10,500 টেলটাই বেশি পায় আর কি ওইখানে। কিন্তু রিসেন্টলি আপনাদের জন্য একটা সুখবরও হয়ে আসবে, এটা নিয়ে আমি একটা ডিটেলে ভিডিও করে দেব, শোনা যাচ্ছে এই দোকান সরকার যদি ক্ষমতায় আসে তাহলে তারা 15,000 টেল করে দিবে। তো এটা কিন্তু আপনারা ওয়ার্ক পারমিটে যদি যান তাহলে কিন্তু খুব ভালো একটা অপরচুনিটি আপনাদের জন্য, 15,000 টেলে আসলে বাংলা টাকায় যা আসে সেটা আপনারা হিসাব করে নেবেন, ভালো একটা অ্যামাউন্ট। তো আমার হিসেবে প্রায় আপনার 90-95-1 লাখের কাছাকাছি আসে, খুবই ভালো একটা স্ট্যান্ডার্ড অ্যামাউন্ট আসলে ওয়ার্ক পারমিটে যদি আপনারা যেতে চান। তো এই একটা চান্সেস আপনারা নিতে পারেন, কিন্তু যদি সাউথের ক্ষেত্রে যান, সাউথের মধ্যে কিন্তু আপনারা এই অ্যামাউন্টটা আর্নিং করতে গেলে আপনাদের খুব কষ্ট করতে হবে। তো এটা হলো আসলে দুই পাশে আমি ওয়ার্ক পারমিটটা বলে দিলাম আপনাদের, আশা করি মোটামুটি আপনাদের একটা ধারণা চলে আসছে। এখন আসেন যে খরচের ব্যাপারটা, খরচের ব্যাপার নিয়ে আমি অনেক ভিডিওতে বলে দিছি,
তারপরও আমাকে দেখা যায় আপনারা অনেকে প্রশ্ন করেন যে ভাই খরচটা একটু বলে দেন। তো খরচ আসলে যদি স্টুডেন্ট ভিসাতে আপনারা নর্থ সাইপ্রাসে যেতে চান, তাহলে আমি তো আসলে জেনুইন যে খরচটা পড়ে সেই খরচটা বলে দিই। অনেকে বলে ভাই আমার এজেন্টে এত টাকা বলছে, তো আমি এই কারণে এজেন্টদের হিসাবটাই বলে দিই। স্টুডেন্টদের ক্ষেত্রে আসলে যদি আপনারা নর্থ সাইপ্রাসে যান, তাহলে 5 লক্ষর মতো, 4.5 লক্ষ, 5 লক্ষ টাকার মতো খরচ পড়ে, 5 লক্ষ টাকার মতো নেয় আর কি এজেন্টরা। তো ওয়ার্ক পারমিটে যদি যান নর্থ সাইপ্রাসে, তাহলে 5 লক্ষ, 5.5 লক্ষ, 6 লক্ষ, সর্বোচ্চ 6 লক্ষ টাকা নেয় আর কি এজেন্টরা। কিছু কিছু ক্ষেত্রে আমি শুনতেছি আমার অডিয়েন্সদের কাছে, তাদের কাছ থেকে 7 লক্ষ টাকাও দাবি করতেছে নর্থ সাইপ্রাসের ক্ষেত্রে। তো স্টুডেন্টদের জন্য আসলে এই 5-5.5 লক্ষ টাকার মধ্যে আসলে আপনারা যেতে পারবেন। কিন্তু আপনারা যদি সাউথ সাইপ্রাসের মধ্যে যেতে চান, তাহলে সাউথ সাইপ্রাসের মধ্যে আপনারা স্টুডেন্ট ভিসায় যেতে গেলে আপনাদের 8 লক্ষ 9 লক্ষ টাকার মতো পড়বে, 9 লক্ষ টাকা এর জন্য পড়বে। আপনার 4,500 ইউরো মেবি আপনার হলো সেমিস্টার ফি, তো প্রথম যে ভর্তি ফিটা ওটা নেয়, এর জন্য আসলে অ্যামাউন্টটা একটু বেশি পড়ে যায়। আর ওয়ার্ক পারমিটের ব্যাপারে যদি আসি, নর্থ সাইপ্রাসে দেখা যায় ওয়ার্ক পারমিটের উপর ভেদ করে আপনার ভিত্তি করে আপনার টাকার অ্যামাউন্টটা বাড়ে কমে। তো দেখা যায় ভালো কোম্পানিগুলা হলে এজেন্টগুলা একটু টাকার অ্যামাউন্টটা বেশি নেয়, সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় এজেন্টরা 7 লাখ পর্যন্ত নিয়ে থাকে। এটা আমার অডিয়েন্সদের কাছ থেকে শোনা কথা, আসলে আমি জানি যেহেতু আমি কোনো এজেন্টের সাথে জড়িত না, তো আমি আসলে অ্যাকুরেট অ্যামাউন্টটা বলতে পারতেছি না। আমার হিসেবে 5 লক্ষ থেকে 6 লক্ষ হওয়ার কথা। কিন্তু আপনার যদি সাউথ সাইপ্রাসে যান, ওয়ার্ক পারমিটে যেতে চান, তাহলে ওয়ার্ক পারমিটে আপনার অ্যামাউন্টটা ওখানে যেয়ে পড়বে 8 থেকে 9 লক্ষ টাকা পড়বে। কিছু কিছু ক্ষেত্রে আপনার 10 লক্ষ টাকার মতো নেয় আপনার ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে। তো এই ছিল আসলে নর্থ সাইপ্রাস এবং সাউথ সাইপ্রাসের মধ্যে পার্থক্য এবং খরচটা কিরকম করে এই ব্যাপারটা বলে দিছি। তো আশা করি আপনাদের খুবই হেল্প হবে, এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ফেসবুক থেকে দেখে থাকলে শেয়ার করে দেবেন, এবং ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এখানে শেষ করতেছি, আল্লাহ হাফেজ।